طلع البدر علينا. السلام عليكم ورحمة الله وبركاته. أهل السنة والجماعة بنغلاديش بنغلاديش إسلامي فروم بنغلاديش إسلامي جوبر سما بنغلاديش إسلامي ছাত্র সংগঠন পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকার মতিঝিলে ফকিরুল এলাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আহলে সুন্নতের পক্ষ থেকে স্থায়ী অফিস নেওয়ার যে কার্যক্রম আমরা শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ সেটা চূড়ান্ত লক্ষ্যের দিকে আমরা এগিয়ে আসছি। আজকে ডেভেলপার কর্তৃপক্ষ এবং আমাদের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার সাহেবরা আমাদের সীমা নির্ধারণ করে দিয়েছেন, কয়েকদিনের মধ্যে সেখানে ওয়াল দিয়ে আমাদের অফিসের কার্যক্রম ইনশাল্লাহ আমাদেরকে বুঝিয়ে দেবেন। এই অফিস পরিদর্শনে আসছেন আমাদের আহলে সুন্নাত জামাতের সম্মানিত চেয়ারম্যান পীরে কামেল হযরতুল্লাহ লামা কাজী মঈনুদ্দিন আসলামী মাদ্রাসাতুল আলী পরিদর্শনে আসছেন, আহলে সুন্নাত জামাতের সম্মানিত মহাসচিব পীরে কামেল হযরতুল্লাহ লামা সৈয়দ মসজিদুল্লাহ মাদ্রাসাতুল আলী আসছেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত মহাসচিব জনাব বঙ্গনেতা জনাব এমামউদ্দিন আরও উপস্থিত হয়েছেন, আমাদের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত হযরতুল্লাহ লামা ইব্রাহিম কলিল মাদ্রাসাতুল আলী, তিনি সাবেক জয়েন্ট সেক্রেটারি, আমাদের মাঝে আরও প্রেসিডেন্ট সদস্য সৈয়দ মুজাফফর আহমদ, আমাদের যুগ্ম যুগ্ম মহাসচিব জনাব হযরতুল্লাহ লামা ফরাসি মোবারক আলী ফয়জি, মোবারক হোসেন ফরাসি, আমাদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইসমাইল মোমানি, আমাদের প্রেসিডিয়াম সদস্য জনাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের মূল ধারা এটা কিন্তু ভিডিও কাইটে গেছে বুঝছেন, আপনি একটু টানা করেন, হ্যাঁ টানা করেন কাইটে না, কিন্তু সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশ সাইফন যুব সংস্থা বিশেষ করে আহলে জামাতের সমস্ত সুবন্ধী গোবিন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আল্লাহ পাকের মহান সুখে বলছি আজকে আমাদের বহু আকাঙ্ক্ষিত এই ঢাকার রাজধানীর বুকে আমাদের এই স্থায়ী অফিস পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শিক্ষি, আশা করবো আগামীতে আমাদের এখান থেকে আমাদের সমস্ত কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ, যারা টাকা দিয়ে অর্থ নিয়ে মহব্বত প্রেম দিস সত্যি প্রত্যেকের মহব্বত প্রেম দান কালা কবুল করব আমি, এবং আজকে থেকে বলুন অনেকে এটা নিয়ে ষড়যন্ত্র করেছে মিথ্যাচার করেছে, আমি এদিকে বলবো আল্লাহ থেকে হেদায়ত করুক, আমরা আমাদের অফিসে আসে গেছি ইনশাল্লাহ, বাস বাকি নিয়ে নভেম্বরে আমরা পেয়ে যাবো, বাকি কাজ না করতে পারে আল্লাহ সেম তরুণ দান করুক আমি, যারা কষ্ট করেছেন অর্থ দিয়েছেন মহব্বত করে দিয়েছেন এদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি আহলে পক্ষ থেকে, আল্লাহ সবার আসলে আমি বলতে চাই নাই বিষয়টা হলো যে এই অফিসকে নিয়ে প্রচুর মিথ্যাচার হয়েছে, এত বেশি মিথ্যাচার হয়েছে যে এই অফিসের টাকা আত্মসাত করা হয়েছে, মতিন সাহেব আত্মসাত করেছেন এই অফিসে, এই অফিস চলে গেছে, এই অফিস কখনো পাবে না, এই অফিস ভাড়া চালাতে না পারিয়া আমরা ইসলামী ফোন ছাত্র সোনা যুব সোনা আলু সুন্দর দেউলিয়া হয়ে গেছি, যত প্রকার মিথ্যাচার আছে সকল প্রকার মিথ্যাচার দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলেছে, আলহামদুলিল্লাহ আজকে তাদের জন্য একটি বিরাট দুঃসংবাদ যে আমরা অফিস গ্রহণ করতে পেরেছি, এবং সারা দেশের সুন্নি মুসলমানদের জন্য সুসংবাদ, সারা মুসলমান দেশের সুন্নি মুসলমানরা আজকে ঈদ উদযাপন করছে, আর যারা এটার জন্য মনের মধ্যে কালিমা নিয়েছিল আজকে তারা দুপুরে দুপুরে কাঁদছে, আমরা তাদেরকে হেদায়ত করার জন্য আমরা কাছে প্রার্থনা করছি এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে সত্য মূলক বন্ধু মৌর আল্লাহ তোমার হাবিবের রোজা পাক থেকে রাজধানীতে ইসলামী ছাত্র সেনা ইসলামী যুব সেনা ইসলামী ফ্রন্ট এবং আহলে সুন্নাহ
মহাসচিব, স্টাইপন্ডের মাননীয় মহাসচিব এবং যুগ্ম সিনিয়র মহাসচিব সহ পরিদর্শনে এসেছি। দেখে অত্যন্ত খুশি হয়েছি, বিশাল একটি প্লেস আমাদের জন্য নেওয়া হয়েছে। এখান থেকে আশা করি সারা বাংলাদেশের মধ্যে আমাদের সুন্নি আকিদা প্রসার প্রসারের জন্য অত্যন্ত সুবিধা হবে এবং আশা করছি এখান থেকেই সারা বাংলাদেশে সুন্নি আন্দোলন আমরা ছড়িয়ে দিতে পারব। এই অফিস নেওয়ার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করব। ওয়ালাইকুম আহমদুল্লাহ। আজকে ঢাকা রাজধানীর মতিঝিলের এই বুকে বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা আমরা আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশের এবং তথা ইসলামী ফ্রন্ট আমাদের ছাত্র সেনা যুব সেনা সমন্বয়ে সুন্নিয়তের যে স্থায়ী মার্কাজ স্থায়ী অফিস, সেই অফিসের আজকে অফিস ডিজাইন ইঞ্জিনিয়ার সাহেব বুঝিয়ে দিবেন কর্তৃপক্ষকে আমাদের ডেকোরেশনের বিষয়টি বুঝিয়ে দিবেন এবং আমাদেরকে একটি অস্থায়ী ছোটো নিচে আমাদের একটি অফিস কক্ষ বুঝিয়ে দিবেন আমাদের অস্থায়ীভাবে কার্যক্রম করার জন্য এবং খুব দ্রুত আমাদের ডেকোরেশন কাজ কমপ্লিট করে অচিরেই আমাদের অফিস বুঝিয়ে দিবেন। আমরা সেই মহেন্দ্র খানের অপেক্ষায়। আল্লাহর রহমতে আজকের এই পর্যায়ে আমাদের যে কার্যক্রম আমরা অত্যন্ত আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমাদের সুধীদের অর্থের বিনিময়ে আজকে এই পর্যায়ে এসেছেন আমাদের মাননীয় মহাসচিব এম এ মতিন সাহেবের অক্লান্ত পরিশ্রম, সকলেরই পরিশ্রম আছেন এই পর্যায়ে আজকের এই সুন্দর একটি পরিস্থিতিতে আমি আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া আদায় করি। আমরা কিছুক্ষণের মধ্যে ডেভেলপার অফিসেও যাব, তাদের একটা আপনার একটা কিস্তি তাদেরকে প্রদান করব এবং আমাদের ফ্রন্টে স্থায়ী অফিস সর্বপ্রথম ঢাকার রাজধানীতে এই উপনীত হওয়ার সুবর্ণ সুযোগে আজকের প্রথম অধিবেশনে আমরা উপস্থিত হতে পেরে নিশ্চয়ই গর্বান্বিত মহিমান্বিত মনে করছি এবং সেই সাথে সারা বাংলাদেশের সকল পীর মশাই সুন্নি জনতার প্রাণের দাবি অনতি বিলম্বে পূরণ হয়েছে বিদায় মহান আল্লাহ তাআলার দরবারে আরও প্রতিশ্রুতি আদায় করছি। সেই সাথে আরও প্রকাশ করছি আমাদের এই অফিসকে অনেক সুন্দর সুস্থভাবে সুচারুভাবে সৌন্দর্যভাবে এই সুসজ্জিত করার জন্য সকলের হাতকে আপনার বলন্দ নিশ্চিত করার জন্য বলন্দ করার জন্য হাত বাড়িয়ে অর্থ দান করার জন্য আমি সবাইকে উদার্তভাবে আহ্বান জানাচ্ছি এবং সেই দানের বিনিময়ে আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজধানীতে স্থায়ী অফিসের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।